وعليكم السلام ورحمة الله وبركاته. আপনার প্রশ্ন হলো, যার দুটো হাত কনুই পর্যন্ত কাটা, সে অজু কিভাবে করবে? অজু করার সময় কোন কোন অঙ্গ কতটুকু পর্যন্ত দৌড় করতে হয় সেটা শরীয়তে সীমা দেয়া রয়েছে। তো দুনো হাতের কনুই পর্যন্ত যার নাই, সে বাকি যে অঙ্গগুলি আছে সেখানে কুলি করবে, বা কুলির সাথে আর যা সুন্নত আছে সে নাকে পানি দিবে, এগুলি করবে। তারপরে মুখমণ্ডল দ্রুত করবে, তারপরে দুনো হাতের কনুই পর্যন্ত যেহেতু কাটা, যেই জায়গাতে কাটা আছে ওই জায়গার মাথাটা ধুইবে। এই জায়গার থেকে কেটে পড়ে গেছে, ওই মাথাটা ঝুলন্ত মাথাটাকে শুধু ধুইবে। কনুই পর্যন্ত হাতটা যেখানে লাগানো ছিল ওই জায়গাটা ধুইতে হবে, আর বাকি ওজুর বাকি কাজ করবে। কারণ যে অঙ্গ নাই সেটার জন্য সে মুকাল্লাফ না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অন্য আয়াতে বলতেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।